আজকের নিবেদন এক টুকরো কাগজ। ছোটবেলায় সবাই সুযোগ পেলেই দাদু ঠাকুমার কাছে গল্প শুনতে বসে যায়, এই রীতি তো আমাদের সবারই জানা। আমরা কেউই তার ব্যতিক্রম নই, আমিও তাই ছিলাম। কিন্তু একটা তফাত ছিল, সেটা হলো সবাই ঘুরতে যেত ছুটি পেলেই দাদু ঠাকুমার কাছে, কিন্তু ঘটনাচক্রে আমার ব্যাপারটা ছিল পুরো উল্টো। কারণ আমার দাদু আসতেন বাড়িতে, আমার দাদু ছিলেন সরকারি কর্মচারী, তাই তাকে সরকারের দেওয়া বাসস্থানেই থাকতে হতো। তাই যখনই ছুটি পেতেন তখনই ছুটে চলে আসতেন শুধুমাত্র আমাকে এবং আমার দাদাকে একটুখানি চোখে দেখবেন বলে, কারণ দাদু বাড়িতে সবচেয়ে বেশি আমাদেরকেই ভালোবাসতেন। দাদু আমাদের নানা রকম গল্প করতেন। ঠিক এমনই এক বৈশাখের দুপুরে বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া করে দাদুর কাছে গল্প শুনতে বসেছি। সে দিনটা বোধ করি রবিবার ছিল। দাদু গল্প আরম্ভ করলেন। দাদুর বয়স তখন বোধ করি 11 হবে। দাদুদের পাড়ার পশ্চিম দিকে এক ধনী পরিবার বসবাস করতেন। যতীন বসু ছিল সেই বাড়ির কর্তার নাম। পাড়ার লোকে তাকে যতীন খুড়ো বলতো। এই যতীন খুড়োর সংসারে ছিল তার দুই ছেলে ও ছেলের বউ এবং তার এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে ওঠেনি, কারণ মেয়ের কিছু শারীরিক সমস্যা ছিল, যার জন্য বহুবারই বিভিন্ন পাত্রপক্ষ তাকে দেখাতো দূর। পত্রপাঠে তার বর্ণনা শুনে তাকে সরাসরি নাকচ করে দিয়েছে। খুড়োর মাঝে মাঝে মন খারাপ হতো তার মেয়ের জন্য। যতীন খুড়োর দুই ছেলে ও ছেলের বউ ছিলেন বড়ই অর্থলোভী। তারা প্রতিদিনই নানা কারণে বাড়িতে অশান্তি বাঁধিয়েই রাখতেন। তাদের এই সব অশান্তির পেছনে একটাই মাত্র আদর্শ ছিল, সেটা হলো খুড়োর এই সম্পত্তি। তাদের ওই নিত্য নৈমন্তিক অরাজকতা খুড়ো আর নিতে পারলেন না, অসুস্থ হয়ে পড়লেন। খুড়োকে তার কোনো ছেলে বা ছেলের বউ দেখতেন না। খুড়োকে সেবা করে চলতো মুখ বুঝে তার সেই একমাত্র মেয়ে। খুড়ো তার মেয়েকে দেখতেন আর মনে মনে ভীষণ আফসোস করতেন। একদিন খুড়ো উকিলবাবুকে ডাকলেন, সম্পত্তির হিসেবে ভাগ করলেন, দুই ছেলেকে ভাগ দিলেন তাদের যোগ্যতা অনুযায়ী, মেয়েকেও দিলেন ঠিক তাই, কিন্তু কিঞ্চিত বেশি ভাগ দিলেন তার মেয়েকে, কারণ তার মেয়ে ছিল অবিবাহিতা। শেষ জীবনে খুড়ো ছাড়া তার কেউ ছিল না। এই উইল শোনা মাত্রই দুই ছেলের বউ হইচই বাঁধিয়ে ছাড়ল। তারা তো রীতিমতো হুমকি দিয়ে গেল যেন এই উইল পরিবর্তন হয়। পরদিন থেকেই দুই ছেলে বউয়ের নজর পড়ল খুড়োর মেয়ের ওপর। ব্যাস, প্রতিনিয়ত চাপ সৃষ্টি, শুধু এর জন্যই যেন খুড়োর মেয়ে তার পাওয়া অতিরিক্ত সম্পত্তিটা যেন তাদের নামে করে দেয়। খুড়ো শুধু দেখতেন আর ভাবতেন তার জীবদ্দশায় যদি তার মেয়ের সাথে এরকম ব্যবহার করা হয় তাহলে আজ বাদে কাল তিনি চোখ বুঝলে তাহলে তার মেয়ের ওপর আর কীরূপ অত্যাচার করা হবে। তাই তিনি এক মনস্থির করলেন, ছোট এক টুকরো কাগজে কী যেন লিখলেন এবং তার বড় ছেলেকে দিয়ে সেটি উকিলের কাছে পাঠিয়ে দিলেন। পাশে তার বড় ছেলে কাগজে কী আছে তা জানতে চায়, তাই সে বলে দিলেন যে এই কাগজে তিনি বড় ছেলের জন্যই বিশেষ ব্যবস্থা করেছেন, সে যেন উকিলকে কাগজটা দিয়ে দেয়। বড় ছেলে স্বতঃস্ফূর্তিতে চললেন উকিলের কাছে, উকিলকে গিয়ে কাগজটা দিলেন। উকিলবাবু কাগজটা খুলে দেখলেন, কিছু বুঝলেন, মুচকি হেসে একটু বুদ্ধি খাটিয়ে তিনি বড় ছেলেকে দিয়ে সই করিয়ে রাখলেন। এর ঠিক এক মাসের মাথায় যতীন খুড়ো মারা গেলেন। সম্পত্তি বোঝাতে উকিলবাবু এলেন। তিনি পুরনো উইল পড়লেন এবং বললেন যে এই উইল অর্থহীন, অর্থাৎ এই উইলের আর কোনো দাম নেই, এবং সেই এক টুকরো কাগজকে সঙ্গী করে তিনি একটি নতুন উইল বার করলেন এবং বললেন যে এটিই হলো যতীন খুড়োর আসল উইল। তিনি পড়ে শোনালেন যে যতীন বসু তার উইলে তার দুই ছেলে ও ছেলের বউকে এক কানা কড়িও দিয়ে যাননি, বরং গোটা সম্পত্তি তিনি তার মেয়েকে দিয়ে গেছেন, এবং তাতে তিনি এটিও লিখে গেছেন যে তার অবর্তমানে তার মেয়ের যদি কেউ কোনো ক্ষতি করতে চায় তার বিরুদ্ধে যেন কড়া থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়। এরপর বাড়ির বাকি লোকেদের যে আর কী অবস্থা হতে পারে তার বলার অবকাশ থাকে না। যদিও তারপর কী হয়েছিল বিশেষ আমারও মনে নেই, কারণ আমি দাদুর কোলে গল্প শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না।
তবে এই গল্পটা থেকে একটা জিনিস তো বোঝাই যায় আবারও, যে কোনো দিনও অতিরিক্ত লোভ আমাদের জীবনকে খুশি করতে পারে না, বরং আমাদের জীবনকে দুঃখ থেকে অতি দুঃখতেই নামিয়ে দিতে পারে। So guys, if you like this video, don't forget to like, comment and share this video. Do subscribe and also hit this bell icon for our latest updates. You can also follow us on Facebook and Instagram. Links are in the description. Stay tuned with Escape Entertainers. See you in the next video.